চারপাশে পানি দ্বারা পরিবেষ্টিত একটি বিশাল জলাভূমি হল অষ্টগ্রাম হাওড়, যেখানে দ্বীপের মতো একটি গ্রাম রয়েছে। এখানে আসলে কিছু মাছ ধরার নৌকা এবং হাওড়ে অবস্থিত গ্রামগুলি আপনার চোখে পড়বে। বর্ষাকাল এখানে বেড়াতে আসার সবচেয়ে ভালো সময়। কিশোরগঞ্জের 6টি উপজেলা জুড়ে রয়েছে একটি বিশাল হাওড়। অষ্টগ্রাম হাওড় নেত্রকোনা, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার হাওড়গুলোর সাথে সংযুক্ত হয়েছে। বর্ষাকালে কোনো রকম বাধা ছাড়াই আপনি এক হাওড় থেকে অন্য হাওড়ে যেতে পারবেন। অ্যাজ এ ট্রাভেলার আমি সবসময় চাই ট্যুরিস্ট স্পট অ্যাভয়েড করতে। অষ্টগ্রাম হাওড়ে এসে পেয়ে গেলাম নতুন এক স্পটের সন্ধান। হাওড়বাসী এর নাম দিয়েছে হাওড়ের রাতারগুল। আমার আজকের এই ব্লগটি এই হাওড়ের রাতারগুল নিয়েই। থেকে নৌকা দিয়ে যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। নৌকা দিয়ে যেতে আসতে আশেপাশের অনেক মনোরম দৃশ্য আপনার চোখে পড়বে। চারিদিকে অথই পানির মাঝে জেলেদের নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য বেশ উপভোগ্য। দেড় ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা হাওড়ে রাতারগুলে এসে পৌঁছাই। সোয়াম ফরেস্টের বাংলা মানে হচ্ছে জলাবন, মানে জলের মধ্যে বন। এখানে সিলেট রাতারগুলের একই প্রজাতির গাছ বিদ্যমান। জলাবন থাকার কারণেই হাওড়বাসী এর নাম দিয়েছে হাওড়ের রাতারগুল। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। বর্ষাকালে এই বন 20-30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। একটি গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে আমাদের নৌকার পাটাতনটি ফুটো হয়ে যায়। নৌকার মাঝে রুবেল ভাই নৌকা মেরামতের কাজে লেগে যায় আর আমরা এই ফাঁকে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে থাকি।
ছোট্ট একটি জায়গা, অথচ প্রকৃতির কি অপরূপ সাজে সজ্জিত। ৩০ মিনিট পর আমাদের নৌকাটি ঠিক হয়ে যায়। এরপর আমরা বের হয়ে যাই আমাদের নিজেদের গন্তব্যে।